ফ্রেন্ডস, কবিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন শুভ সন্ধ্যা, তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। তো এখন বাজে 7টা, তো রান্না মানে রান্না বান্না হয়ে গেছে, আর ছেলেটা আজকে সকাল থেকে ঘুমায়নি। সকাল থেকে বলতে ভুল বলছি, আমি সকালবেলা একটু ঘুমিয়েছিল 9:30-টার সময়, 11:00-টার সময় ঘুম থেকে উঠেছে, আর 11:00-টায় উঠেছে বলে আর দুপুরবেলা ঘুমোলো না কালকের মতো, কালকেও ঘুমায়নি। তো দুপুরবেলা ঘুমোয় নি, অনেক ঘুম পাড়াবার চেষ্টা করলাম তাও ঘুমোলো না, তো খেলছিল বাইরে, ওই জন্য আজকে মানে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তো এখন কি করব, এখন বসেই আছি, রুটি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আর আজ আমাদের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন আমাদের লুচি হয়, মানে প্রত্যেক বৃহস্পতিবারই লুচি হয়, আর লুচির সাথে ঘুগনিটাই বেশি হয়, কিন্তু ঘুগনিটা আজকে হয়নি, আজকে হয়েছে আলুর চচ্চড়ি আর বেগুন ছাঁকা আর ঢেঁড়সের ঝাল। তো লুচিটা এখনও হয়নি, লুচিটা আমাদের মানে ছেলেরা দোকান থেকে এলে তখন গরম গরম করে দেওয়া হয়, মানে তখনই গরম গরম ভাজা হয়। আর রুটিটা হয়ে গেছে, রুটি আজকে কম হয়েছে, 18টা হয়েছে, আর লুচিটা রাত্রিরে করবো, আর দিদিভাই তরকারি করে নিয়েছে। সবাই এখন ঘরে যে যার, ও দিদিভাই পড়াচ্ছে ওর মেয়েগুলোকে, অনিতাও পড়াচ্ছে ওর ছেলেকে, আমিও ঘরে আছি। তো ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ওকে মশারি টাঙিয়ে দিয়েছি, প্রচণ্ড মশা হয়েছে, আর অল আউট জ্বাললেও মশা আমাদের ঘরে কেন জানি না মশা যেতে চায় না, তো ওই কারণে আমরা এই কিছুদিন হলো মশারি টাঙিয়েই শুচ্ছি। তো দাঁড়িয়েছি ওকে, তো ঘুমিয়ে পড়েছে, আবার কখন ওঠে। তো চলো বন্ধুরা, এখনও টিফিন করিনি আমি, মানে মা জিজ্ঞাসা করছিলো যে টিফিন করবে কি না, তো আমি বললাম যে ভালো লাগছে না, আজকে টিফিন করব না। তো চলো বন্ধুরা বাইরে গিয়ে দেখি কে কী করছে। তো দেখো বন্ধুরা, এখানে বাইরে মা টিভি দেখছে, আর অনিতার বাবাও টিভি দেখছে। তো দিদিভাই এখানে পড়াচ্ছিল, পড়াতে পড়াতে আবার বাথরুমে গেছে, মিমি আবার এখানে এই পড়ে এলো, ফোন নিয়ে বসেছে, আবার কেক নিয়ে বসে পড়েছে, আর কে কী করছে দেখি চলো। এখানে কে কী করছে দেখি, এখানে অনিতা গুল্লুকে পড়াচ্ছে, আয় হাত সারা, তো এখানে পড়াচ্ছে, দেখো কিছু বলে দে, ও কি বলবে ভেবে পাচ্ছে না, ওরা সব পড়ে নিক, দরজাটা দিয়ে দি। এখানে দেখো আন্ডারে বসে, তো দেখালাম সবাই কে কী করছে, আর ছেলেরা তো কেউ এখনো আসেনি দোকানে, তো আমি এলাম রান্নাঘরে। এই দেখো এখানে হচ্ছে আর ময়দাটা মেখে রেখে দিয়েছি, ময়দাটা রাত্রিরে লুচিটা হবে। আর এখানে কি হয়েছে দাঁড়া দেখো, এখানে আলু চচ্চড়ি হয়ে গেছে, এখানে বেগুন ছাঁকা হয়ে গেছে, এখানে ঢেঁড়সের ঝাল হয়ে গেছে। তো রান্না এগুলো হয়ে গেছে, আর লুচিটা রাত্রিরে হবে। তো চলো আবার পরে দেখো। তো দেখো বন্ধুরা, লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি, এখন বাজে 9টা। তো দেখো লুচি ভাজছি এখন, আর অনিতা গেলে দিচ্ছে এখানে বসে, লুচি হলে ওই বেলে দেয়, আমি সেরকম একটা খুব ভালো লুচি বেলতে পারি না, মানে আমি বেললে লুচিটা ফোলে না।
চিমনিটা চলছে বলে একটু আওয়াজ হচ্ছে বেশি, কিছু বোঝা যাচ্ছে না। চলো তাহলে লুচিগুলো ভেজে নিই, তারপর কথা হচ্ছে আমার। চলো বন্ধুরা, লুচি ভাজা হয়ে গেছে আর দোকান থেকেও সব এক এক করে চলে এসেছে। এবার খাবার দেওয়া হচ্ছে, বাচ্চাগুলোও খাচ্ছে আর বড়রাও এক এক করে খাওয়া দাওয়া করবে। আর আমার বর এখনও দোকান থেকে আসেনি, তো এসে যাবে 10 মিনিটের মধ্যেই। তারপর ওরা ছেলেগুলোর খাওয়া হয়ে গেলে তারপর আমরা আবার খাওয়া দাওয়া করবো। তো দেখলে এই ছিল সন্ধ্যে থেকে এই কাজ। জানি ভিডিওটা সেরকম মানে বড় হয়নি, ছোট হয়েছে, তবুও মানে দেখবে তোমরা। আর যা করলাম সন্ধ্যে থেকে তো দেখালাম, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ছেলেটা এখনো ঘুমোচ্ছে, তো লুচি ভাজতে ভাজতে একবার মানে উঠে পড়েছিল মা, আবার মা দালানে বসে টিভি দেখছিল, তো মা বললো যে ছেলেটা উঠে পড়েছে, মা এসে নিয়েছিল, তারপর আমাকে ডেকে দিল, মা আবার চলে গেল লুচি ভাজতে। তো আমি আবার গিয়ে দেখলাম লুচি ভাজা হয়ে গেছে, ওকে ঘুম পাইয়ে আবার গিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম লুচি ভাজা হয়ে গেছে, মা আর অনিতা করে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তাহলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো তাহলে, টাটা।